হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় 8 ভগ্নাংশ। বন্ধুরা, তোমাদের বইয়ের 90 নম্বর পৃষ্ঠায় 3 নম্বরে আছে, দেখো, যোগ করি। এখানে 1 থেকে 12টি ভগ্নাংশের যোগ অঙ্ক আছে, তো এই যোগ অঙ্কগুলো আমরা এই পর্বে সমাধান করব। বন্ধুরা দেখো, আমরা অঙ্কগুলো খাতায় তুলেছি, তো এই ভগ্নাংশের যোগও কিন্তু অনেক সহজ হবে। এখানে দেখো, দুইটি ভগ্নাংশ আছে, একটি হচ্ছে এক দ্বিতীয় অংশ এবং আর একটি ভগ্নাংশ এক দ্বিতীয় অংশ, এবং এটি যোগ করতে বলা হয়েছে। তো এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হর যেহেতু একই আছে, অর্থাৎ দুইটি দুই আছে, তাই এখানে আমরা প্রথম একটি বড় করে দাগ দেব, তারপরে আমরা এই দুইটি দুইয়ের পরিবর্তে একটি দুই মাঝখানে লিখব। তারপরে বন্ধুরা, এই প্রথম ভগ্নাংশের উপরে যে এক আছে, এই একটি আমরা এখানে লিখব, এবং মাঝখানে যে যোগ চিহ্ন আছে, তাই আমরা একের পরে যোগ চিহ্ন দেব। এবং দ্বিতীয় ভগ্নাংশের উপরে যে এক আছে, এই একটি আমরা এখানে লিখব। বন্ধুরা, এরপরে আমরা ঠিক এই সমান সমান সোজাসুজি একটি সমান সমান দেব, এবং এখন কিন্তু আমাদের ভগ্নাংশটি এত বড় হবে না, এখন ভগ্নাংশটি এমন ছোট হয়ে যাবে, তাই আমরা দাগটি একটু ছোট করে দেব। আমাদের ভগ্নাংশের নিচে যে দুই আছে, এই দুইটি আমরা লিখে দেব, এবং উপরে আমাদের যে যোগের কাজ আছে, এই যোগের কাজটি আমাদের করতে হবে। বন্ধুরা, এক আর এক যোগ করলে কিন্তু দুই হয়, তাহলে এখানে আমরা দুই লিখব। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ভগ্নাংশের যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে দুইয়ের দুই অংশ, বা এখানে বন্ধুরা দুইয়ের দুই অংশ মানে কিন্তু সম্পূর্ণ অংশটাই বোঝাচ্ছে। এই লব এবং হর যখন একই হয়, তখন কিন্তু আমরা সেটাকে এক লিখতে পারি সমান সমান, অর্থাৎ লব এবং হর একই সংখ্যা হলে তার পরিবর্তে আমরা এক লিখতে পারি। তারপর দেখো বন্ধুরা, দুই নম্বরের ভগ্নাংশটি রয়েছে দুই তৃতীয়াংশ যোগ এক তৃতীয়াংশ। এক্ষেত্রেও বন্ধুরা, প্রথমে আমরা একটি বড় করে দাগ দেব, এবং তারপরে হর যে দুইটি তিন রয়েছে, দুইটি তিনের পরিবর্তে আমরা একটি তিন মাঝখানে লিখব। তারপরে বন্ধুরা, প্রথম ভগ্নাংশের উপরে যে দুই আছে, এই দুই আমরা লিখব, এবং মাঝখানে যে যোগ চিহ্ন আছে, তাই আমরা যোগ চিহ্ন দেব, এবং দ্বিতীয় ভগ্নাংশের উপরে যে এক আছে, তাই আমরা যোগ চিহ্নর পরে এক লিখব। এখানেও বন্ধুরা, আমাদের ভগ্নাংশটি আর এখন বড় হবে না, এমন ছোট হয়ে যাবে, তাই আমরা ছোট একটি দাগ দেব, এবং নিচে হর যে তিন ছিল সেই তিন আমরা লিখব, এবং উপরে যে যোগের কাজ ছিল, অর্থাৎ দুই যোগ এক, এই যোগটি আমরা করব। বন্ধুরা, দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয়, তো এখানেও আমরা তিন লিখব। বন্ধুরা, এক্ষেত্রেও দেখো, এই লবও তিন হচ্ছে এবং হরও তিন হচ্ছে, অর্থাৎ তিন ভাগে তিন ভাগ। বন্ধুরা, তিন ভাগে তিন ভাগ মানে কিন্তু সম্পূর্ণ অংশ, অর্থাৎ এর পরিবর্তে আমরা এক লিখতে পারি। দেখো বন্ধুরা, তিন নম্বর ভগ্নাংশে আছে দুই চতুর্থাংশ যোগ এক চতুর্থাংশ। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব। প্রথমে আমরা বড় করে একটি দাগ দেব, দুইটি চারের পরিবর্তে একটি চার লিখব, এবং প্রথম ভগ্নাংশে লব যেহেতু দুই ছিল, তাই আমরা দুই লিখব, তারপরে যোগ চিহ্ন দেব, এবং দ্বিতীয় ভগ্নাংশে লব এক ছিল, তাই আমরা এক লিখব। তারপর বন্ধুরা, এখানে একটি সমান সমান দেব। দেখো বন্ধুরা, আমরা একটি ছোট দাগ দিয়ে হর চার আমরা লিখে নিতে পারি, এবং উপরে দেখো দুই যোগ এক আছে। বন্ধুরা, দুইয়ের সাথে এক যোগ করলে কিন্তু তিন হয়। এখানে একটি বিষয় খেয়াল করলো বন্ধুরা, এখানে কিন্তু লব আর হর একই সংখ্যা না, এখানে লব আছে তিন এবং হর আছে চার, তো এই ভগ্নাংশের পরিবর্তে কিন্তু আমরা এক লিখতে পারবো না, এই ভগ্নাংশটি যা আছে এটি আমাদের রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, একইভাবে আমরা চার নম্বর ভগ্নাংশটি যোগ করি, এখানে আছে দুই পঞ্চমাংশ যোগ তিন পঞ্চমাংশ। তো এখানে আমরা একটি বড় করে দাগ দেব, তার নিচে দুইটি পাশের পরিবর্তে একটি পাশ লিখব, এবং প্রথম ভগ্নাংশে লব যেহেতু দুই ছিল, তাই আমরা এখানে
2 লিখব এবং যোগ চিহ্ন দেব। তারপর বন্ধুরা এখানে দ্বিতীয় ভগ্নাংশে লব যেহেতু 3, তাই এখানে আমরা 3 লিখব। তো বন্ধুরা দেখো এখানে আমরা একটি ছোট করে দাগ দিয়েছি এবং নিচের হর 5 লিখে দিয়েছি। তারপর বন্ধুরা এখানে আমাদের যোগ করতে হবে 2 যোগ 3, এটি যোগ করতে হবে। বন্ধুরা 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 5 হয়। তো এক্ষেত্রে দেখো বন্ধুরা আমাদের লব এবং হর কিন্তু একই হয়ে গেছে, তাই এই 5 অর্থাৎ 5 এর 5 অংশ বা 5 পঞ্চমাংশ এর পরিবর্তে কিন্তু আমরা সমান সমান 1 লিখতে পারি। তো এই 1টি তোমরা নিচে লিখবা, আমি পাশে লিখেছি। বন্ধুরা এখন আমরা 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু একই রকম, এখানে আছে 1 সপ্তমাংশ যোগ 4 সপ্তমাংশ, এখানে আমরা সোজা করে একটি দাগ দেব, 2টা 7 এর পরিবর্তে 1টি 7 লিখব এবং প্রথম ভগ্নাংশের লব 1 লিখব, তারপরে যোগ চিহ্ন দেব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব 4 লিখব। ধর বন্ধুরা সমান সমান দেব, ছোট একটি দাগ দিয়ে নিচে 7 লিখব। দেখো বন্ধুরা আমরা যদি 4 এর সাথে 1 যোগ করি তাহলে 5 হয়। তো এখানে দেখো বন্ধুরা লব এবং হর কিন্তু আলাদা, এখানে আছে 5 সপ্তমাংশ, তাহলে এই ভগ্নাংশটি যোগফল হিসেবে থেকে যাবে। এখানেও বন্ধুরা একই, আমরা একটি সোজা দাগ দেব এবং 2টি 4 এর পরিবর্তে 1টি 4 লিখব। তারপর বন্ধুরা প্রথম ভগ্নাংশের লব 1 আছে, আমরা 1 লিখব, যোগ চিহ্ন দেব এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 2 আছে, আমরা 2 লিখব। তারপর বন্ধুরা একটি দাগ সমান সমান দেব, তারপর একটি ছোট দাগ দিয়ে নিচে হর এই 4 লিখব। তারপর বন্ধুরা দেখো 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে এখানে যোগফল হচ্ছে 3/4। এখানে বন্ধুরা লব আর হর আলাদা বিধায় এই ভগ্নাংশটি থেকে যাবে। বন্ধুরা আমরা এখন বাকি ভগ্নাংশের যোগগুলো করব। 7 নম্বরে আছে দেখো 1 ষষ্ঠাংশ যোগ 3 ষষ্ঠাংশ, তো এখানে আমরা একটি দাগ দেব, 2টি 6 এর পরিবর্তে 1টি 6 লিখব। প্রথম ভগ্নাংশের লব 1 লিখব, তারপরে যোগ চিহ্ন দেব এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 3 লিখব। তারপর বন্ধুরা আমরা সমান সমান দিয়ে একটি ছোট দাগ দিয়ে হর 6 লিখব এবং 3 এর সাথে 1 যোগ করলে বন্ধুরা 4 হয়, তাহলে 4 লিখব। বন্ধুরা এই ভগ্নাংশটিকে আমরা এভাবে রেখে দিতে পারি বা এই ভগ্নাংশটিকে আমরা ছোট করে আরও লিখতে পারি 2/3, যেহেতু বন্ধুরা 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয় এবং 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তারপর বন্ধুরা আমরা 8 নম্বর ভগ্নাংশটি যোগ করব, এখানে আছে 3 অষ্টমাংশ যোগ 4 অষ্টমাংশ, এখানে আমরা একটি দাগ দেব, 2টা 8 এর পরিবর্তে 1টি 8 লিখব। তারপর বন্ধুরা প্রথম ভগ্নাংশের লব 3 লিখব এবং যোগ চিহ্ন দেব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব 4 লিখব, তারপর একটি দাগ দেব, ছোট দাগ দিয়ে হর 8 লিখব। বন্ধুরা আমরা যদি 4 আর 3 যোগ করি তাহলে কিন্তু 7 হয়, তো এখানে আমরা 7 লিখছি। বন্ধুরা এই ভগ্নাংশকে কিন্তু আর ভাঙা যায় না, 7/8ই থেকে যাবে। এই ভগ্নাংশকে যেহেতু 2 দ্বারা ভাগ করা গিয়েছিল তাই এখানে আমরা ভাগ করে ছোট করে 2/3 লিখেছিলাম। দেখো বন্ধুরা 9 নম্বর ভগ্নাংশে আছে 2/5 যোগ 3/5, তো এখানে আমরা একটি বড় করে দাগ দেব, 2টি 5 এর পরিবর্তে 1টি 5 লিখব, 2 লিখব, তারপরে যোগ চিহ্ন দেব এবং তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব 3 লিখব। এখন যদি বন্ধুরা আমরা ছোট একটি দাগ দিয়ে হর 5 লিখি এবং উপরে 3/2 যোগ করি তাহলে কিন্তু বন্ধুরা 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, তো এখানে লব এবং হর একই হয়ে যাচ্ছে। তো একই হলে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। দেখো বন্ধুরা 10 নম্বরে আছে 1 সপ্তমাংশ যোগ 6 সপ্তমাংশ, তো এক্ষেত্রে বন্ধুরা একটি দাগ দিয়ে 2টা 7 এর পরিবর্তে 1টি 7 লিখতে পারি। তারপরে আমরা প্রথম ভগ্নাংশের লব 1 লিখব এবং তারপরে যোগ চিহ্ন দেব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব 6 লিখব, তারপর বন্ধুরা আমরা একটি দাগ দিয়ে 7 লিখব এবং এখানে 6/1 এটি আমরা যোগ করব, 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। বন্ধুরা এখানেও দেখো লবও 7 হরও 7, তো এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এই 1টি তোমরা নিচে লিখবা।
বন্ধুরা আমরা এখন 11 এবং 12 নম্বর ভগ্নাংশের যোগ করব। দেখো 11 নম্বর অঙ্কে আছে 5 নবমাংশ যোগ 2 নবমাংশ। তো এক্ষেত্রেও যোগ করার একই নিয়ম, প্রথমে একটি দাগ দিয়ে দুইটি নয়ের পরিবর্তে একটি নয় লিখব এবং প্রথম ভগ্নাংশের লব 5 লিখব, তারপরে যোগ চিহ্ন, দ্বিতীয় ভগ্নাংশের লব 2 লিখব, তারপরে আমরা সমান সমান দিয়ে একটি দাগ দিয়ে নিচে নয় লিখব এবং 5 আর 2 যোগ করব। বন্ধুরা 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, তাহলে এখানে আমরা 7 লিখে দেব। এই 7 আর 9 কিন্তু আর ছোট করা যায় না, তাই এটি থেকে যাবে। তারপর বন্ধুরা দেখো 12 নম্বরে আছে 7 অষ্টমাংশ যোগ 1 অষ্টমাংশ। তো এখানে বন্ধুরা আমরা একটি দাগ দিয়ে দুইটি 8 এর পরিবর্তে একটি 8 লিখব, প্রথম ভগ্নাংশের লব 7 লিখব, তারপরে যোগ চিহ্ন এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 1 লিখব। তাহলে বন্ধুরা আমরা সমান সমান দিয়ে একটি দাগ দিয়ে নিচে 8 লিখব, তারপর বন্ধুরা আমরা যোগ করব, 7 আর 1 যোগ করলে 8 হয়, তাহলে এখানে আমরা 8 লিখব। এখানে বন্ধুরা দেখো লব 8 হরও 8, তাহলে লব আর হর যখন একই সংখ্যা হবে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। 1 সবসময় তোমরা এভাবে সোজা করে নিচে লিখবা এবং সমান সমান ঠিক এক লাইনে লিখবা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা।